وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خیرت کر کے معاصی کی ضرورت،
اي مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالات جو اعمال ہے سارا দুই দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন ১২ই ডিসেম্বর ২০২৩ মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল খালেক ফকির সাহেব প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম দামা বারাকাতুহুম সভাপতি অত্র মাদ্রাসা চেয়ারম্যান চরমনে ইউনিয়ন পরিষদ অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর পথে আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজন কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস উলামায়ে আহলে হকদের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজদিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাফালাইন ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودار سید المخلوق حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم شرب بڑی شکر جدر اقلان تو پرسنو میں مدھو میں آزی شندر آئے جن شمائے پرامر شرط دیئے دعا کرے وستی تھے مائک لائک پنگل ایر ویبستہ پنا مدھو میں شہجوی کے ذرا کرے سن پرتک کی اللہ پاک خدمت برکتے দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় এবং গতকাল হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আপনারাও তাদের আলোচনা শুনেছেন উলামায়ে হযরতদের আলোচনাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ পাক দিন দিন বেশি বেশি বৃদ্ধি করে দেন ফেসবুকে লেখার মাধ্যমে আর মিডিয়ার মাধ্যমে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র আর চক্রান্ত করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন
আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। নবীজিকে আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমার পক্ষ থেকে কোরআনের বাণী উম্মতকে পৌঁছে দেন, মূলত আমি বলতেছি। হে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছ, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ো না, ফিরে যেও না। কেন? নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সকলের সমস্ত গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি হাদিসে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে উম্মত গুনাহের থেকে তওবা করে আল্লাহ পাক তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন আমার কাছে বড় দামি একটি সম্পদ, কিন্তু এই আয়াতটা আমার কাছে আরো প্রিয়। যে আয়াত আমি পড়েছি, কেন? নবীজি বলেন, আল্লাহ যে কত বড় দয়াময়, এই আয়াতের দ্বারা তা ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। এই আয়াতের দ্বারা রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জান্নাত দেওয়ার আহ্বান করেছেন। এই আয়াত প্রমাণ করে আল্লাহ পাক পৃথিবীর কোন একটা বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। আয়াতটার দলিল, আসলেই আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ এখানে তওবার পথে আহ্বান করেছেন। যদি শুধু মুমিন বলতেন তো যারা মুমিন না তারা বাদ পড়ে যেত, মাহরুম হয়ে যেত। আল্লাহ এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন যে শব্দটার ভেতরে পৃথিবীর সমস্ত মানুষগুলো সামিল। সেই শব্দটা আরবিতে হলো আব্দ, বাংলা বা উর্দুতে বলে বান্দা। বান্দা শব্দ বললে এখানে মুমিন, মুসলমান, বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব এই কথার মধ্যে ঢুকানো। হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান যারা তারাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা। আল্লাহ সব মানুষকে বললেন, তওবার পথে ফিরে আসো, আমার রহমতের দরজা অনেক বড়, ফিরে যেও না। যাবা কই? যেখানেই যাবা সেখানেই জাহান্নামের আগুন। অতএব আমার রহমতের দরজায় ফিরে আসো, আমি তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করব। কতটা আশা দিলেন, বান্দাকে ডাকলেন আসো। অনেকে ডাকে আসো কিছু দিব, বলে না, গোপন রাখে। আল্লাহ বলে দিলেন আসো, জীবনে যত গুনাহ করছো সব মাফ, আসো। আরো মজার কথা,
আল্লাহ শুধু বান্দাই বলেন নাই, আর একটু মায়া লাগায় বলছেন আমার বান্দা। বান্দা বললেই তো আল্লাহর বান্দা প্রমাণ, বলতে হবে না এটা আল্লাহর বান্দা, তো আমার বললেন কেন? বান্দা বললেই তো হয়, আবার আমার বান্দা বললেন কেন? একটা জবাব হল, জমিনের মধ্যে কিছু কিছু মানুষ জমিনের পাওয়ার পাইয়া আল্লাহর বান্দা যে কথাটা ভুলে গেছে, নিজেকে মনে করে আমি সব, আল্লাহ যে আমার রব এ কথাটা ভুলে গেছে। খ্রিস্ট ধর্মের মানুষেরা যীশু খ্রিস্ট তথা ঈসা নবীকে ধর্মের গুরু মনে করে, তাদের মধ্যে আবার কেউ বলে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী। আল্লাহ আমার বান্দা বলে জবাব দিলেন, এই খ্রিস্টান ধর্মের মানুষ, ঈসাকেও আমি বানাইছি, মারিয়ামকেও আমি বানাইছি, তোমাদেরও আমি বানাইছি, অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। ইহুদি ধর্মের মানুষ ওজায়ের নবীকে ধর্মের গুরু মনে করে, আল্লাহ বলে নয় ইহুদি ধর্মের লোকেরা তোমরা আমার বান্দা, ওজায়েরও আমার বান্দা, অতএব আমি তোমাদের মাহবুব, ফিরে আসো আমার আদালত। বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করে গৌতম বুদ্ধ তাদের ধর্মগুরু, তাদের সব। আল্লাহ তাদেরকেও বললেন না, গৌতম তোমাদের সব নয়, আমি তোমাদের রব, আসো আমার কাছে ফিরে আসো, তওবা করো, তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাহবুব। সনাতন ধর্মের মানুষ এরা 33 কোটি দেব দেবীর পূজা করে, এদের অন্তরের ধারণা লক্ষ্মী দেবীর কাছে গিয়ে যদি কান্না করে লক্ষ্মীর কাছে মোনাজাতটা কবুল করানো যায় তো জীবনে আর ফকির হবে না, গরিব হবে না। মনসা দেবীর কাছে গিয়ে যদি কান্না করে দোয়াটা কবুল করাইতে পারে জীবনে আর কোনোদিন সাপ বিচ্ছুতে কাটবে না। শীতলা দেবীর কাছে গিয়ে যদি কান্না করায় দোয়া কবুল করাতে পারে জীবনে কলেরায় ধরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো আরো আশ্চর্য ধরনের বান্দা যে নিজের হাতে কিছু বানাইয়া তারে আবার বলো সে তোমার রব। যার শরীরে একটা মশা মাছি পড়লেও সরাইতে পারে না, মূল কথা তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। তোমাদের যে আমার বান্দা বলেছি কেন, এটা আমার দাবি, এটা আমার বাস্তবতা, কারণ তোমার জন্য পানির আয়োজন তোমার কোন বাপ দাদায় করে নাই, আমি করেছি। তোমার প্রয়োজনে সূর্যের আলোর আয়োজন আমি করেছি, তোমার প্রয়োজনে চাঁদের আলো আমি আয়োজন করেছি, তোমার প্রয়োজনে পানি বাতাস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র রিজিকের আয়োজন তা আমি করেছি, অতএব তোমরা যখন ঘুমাও তখন কি পড়ে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আমার আল্লাহ তোমার নামে আমি মরে গেলাম, ঘুমাইলাম নাকি মরে গেলাম, আবার যখন ঘুম থেকে উঠি তখন আবার দোয়া করি আলহামদুলিল্লাহ, প্রশংসা সব তোমার, তুমি আমাদেরকে মরার থেকে জিন্দা করেছ। আল্লাহ কয় আমি যদি জিন্দা না করতাম
দুনিয়ার কেউ তোমাকে ঘুম থেকে আর সজাগ করতে পারত না। আমি যদি কদম আটকায় দিই হাঁটতে পারো না, আমি যদি নিঃশ্বাস ভিতর আটকায় দিই আর একটা নিঃশ্বাস ভেতর থেকে বাহিরে আনতে পারো না। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ, আমার কাছে ফিরে আসো। আমার বান্দা বলার তিন নাম্বার কারণ হল আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, পাহাড় আল্লাহ বানাইছেন, কিন্তু বলেন না আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়। সূর্যটাকে বলেন না আমার সূর্য, আমার চাঁদ। ফেরেশতাও আল্লাহ বানাইছেন কিন্তু বলেন না আমার ফেরেশতা, জিনও আল্লাহ বানায় বলেন না আমার জিন। শুধু মানুষকে বলেছেন তোমরা আমি আল্লাহর একমাত্র বান্দা। আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, পাহাড়, এক কথা সব কিছুর স্রষ্টাকে আল্লাহ এগুলো বানায় কয়েকটা। আমার সূর্য বলেন নাই, আমার জমিন বলেন নাই, ফিরিস্তাদের সৃষ্টি আল্লাহ বানাইছেন, আল্লাহ বলেন এটা আমার। মানুষকে বলেছেন আমার, কারণ আমার ছেলের গায়ে জামা কাপড় পাগড়ি টুপি চশমা ঘড়ি আরো অনেক কিছু কথার কথা। তো একজনে ছেলেটার জামা হাতে নিয়ে বলে হাফিজ ভাই এই জামাটা কার? আমি বললাম এটা আমার না, টুপি কার? আমার না। ছেলের পায়ে জুতা কার? আমার না। দিছে কে? আমি তো দিয়েছি। ছেলের গায়ে জামাটা আমি দিয়েছি, টাকা আমি দিয়েছি, বানাইছিও আমি, টুপিটাও কিনলাম আমি, বানাইলাম আমি, জুতাও কিনে দিলাম আমি। যখনই জিজ্ঞেস করা হয় জামা কার, আমি বলি এটা আমার না, বানাইছি আমি। ছেলের গায়ের জামা বানাই দিছি আমি, টাকা দিছি আমি, বলি কি এটা আমার না? কেন? তা ছেলে কার? ছেলে আমার না। জামা আমি বানাইলাম আমার বলি না কার, কারণ এটা আমার জন্য বানাই না, এটা ছেলের জন্য বানাইছি। ছেলে কার? ছেলে আমার। আসমান আল্লাহ বানাইছেন কিন্তু বলে না আমার আসমান, আমার জমিন, কারণ সব আমি আমার বান্দার জন্য বানাইছি। বলে বান্দা গুলো কার? বলে বান্দা গুলো হলো আমার, কারণ আমার বান্দা আমার জন্য বানাইছি। হাকীকত সে তো দুনিয়া পে খবর হুনিয়া কি নুমাইশ পর নজর হবী গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস বহর কার কে বাসি বা খুদাবাস। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. پیغمبر বলেন ও মানুষ, দুনিয়ার সব আল্লাহ তোমার গোলামি করার জন্য বানাইছেন, আর তোমাকে আমার আল্লাহ আখেরাতের পুঁজি অর্জনের জন্য বানাইছি। আপনার আমার জিন্দগির সব কাজ কার জন্য? পানির দরকার আছে না আমার, সব আল্লাহ দিয়ে দিয়েছেন। দুনিয়ার লাইনে কোনোটার জন্য যেন তোমার পেরেশান হতে না হয়, তোমার পেরেশানি হবে একটাই, আমি আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারলাম কিনা। তোমার পিছনে যা ব্যাকগ্রাউন্ডে যা ব্যাগেন্সি দেওয়া দরকার সহযোগিতার জন্য, সব ব্যবস্থা আমি করেছি। অতএব খানা নিয়ে টেনশন তোমার করার দরকার নেই। এই মিয়া দিনরাত 24 ঘন্টা মাঠে কাজ করেন, ঘাম, রাত নাই, শীত নাই, গরম নাই, জঙ্গলের পশু পাখিরা, জঙ্গলের প্রাণী, নদীর মাছ, এরা ঠিক মতো খানা পায়নি,
বলেন ওরা খানার জন্য কি হাল চাষ করে আলাদা না মেহনত করে না গর্তের পিপীলিকা করে না উড়ন্ত পাখিটাও খানা পায় তাই মত তো ওরা তো শ্রেষ্ঠ না শ্রেষ্ঠতা আমরা জঙ্গলের হাজার প্রাণী না খাইয়া কেউ মরে নাই সময় মত ওদের খানার আয়োজন আমার আল্লাহ করেছেন সমুদ্রের ভেতরে অনেক মাছ কোটি কোটি হাজার কোটি ধরনের মাছ কেউ না খাইয়া মরে না খানার জন্য কষ্ট করতে হয় না আর জমিনে আশরাফুল মাখলুকাত আমরা মানুষ জঙ্গলে বৈশা যদি প্রাণী পশুখানা পায় নদীর মাছ যদি পানির মধ্যেই রিজিক পায় গর্তের পিপীলিকা যদি গর্তে খানা পায় উড়ন্ত পাখি যদি তার বাসায় খানা পায় আশরাফুল মাখলুকাত কেন তার ঘরের মধ্যে শুয়ে শুয়ে খানা পাবে না মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষ কেন খানার জন্য হামলা করবে মামলা করবে এত কষ্ট করবে মেহনত কেন করবে আল্লাহ আমি তো দিছিলাম কিন্তু বেশি চালাকি কইরা কপাল করিয়া ফেলছো পশুরা খানা পাইতে কষ্ট করা লাগে না কারণটা কি জানুনি ওরাই যেই ডিউটির জন্য পাঠাইছি ঠিক মতো ডিউটি করে খানায় কষ্ট নাই মাছগুলো ডিউটি ঠিক মতো করে রিজিকে কষ্ট নাই মানুষ কেন কষ্ট করো আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করো না করলে আল্লাহ দিত মুসা নবীর উম্মতেরে দিছে না সন্ধ্যাবেলা কুয়াশার মতো হালুয়া আসতো বৃষ্টির মতো হালুয়া পড়তো আর ভুনা পাখির গোস্ত আসমান থেকে পড়ত আল্লাহ কইছে এই মুসা নবী তোমার উম্মত কিন্তু অতি চালাক আমি যা দিছি এটা খাইতে পাও টাইট মতো কালকেরটা কালকে দেব চালাকি করে যদি রেখে দেয় কপাল করে যাবে রেখে দিছে চিন্তা করছে কালকে খানো কি পরের দিন থেকে আসমানের ডাইরেক্ট খানা বন্ধ নবীজি আফসুস করে কয়ারে মনি ইসরায়েলের গোষ্ঠী যদি তোরা এই চালাকি না করতি আমি মোহাম্মদ শ্রেষ্ঠ নবী আর উম্মত শ্রেষ্ঠ আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর ডাইরেক্ট আসমানের খানা খাইয়া আরামে ঘুমাইত আল্লাহর কাছে সেই কুদরত নাই দর তাওয়াক্কুল বিকুনি হার সুবহশাম মিরা সানাদ রিস্কিতু আজলা মাকাম জুজবা হাকচি জে মখা আজ ইনসো জা ফজলে উহা মস্তে দর জুমলা জাহা মানুষ কষ্ট করতে 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 বিদেশ গেছি গা হ্যান গিয়েছে খাটে অনেকে মা বাবার মরণ পর্যন্ত আর দেখার সুযোগ হয় না শুধু খাই খাই কোম্পানির মাস্টার হওয়ার জন্য আর কেমন খাল আল্লাহ যা দিছে তাতে হবে না আরো চাই আরো চাই আরো চাই কত চাও তোরে জমিনের মাটি দিয়া ভরা যাবে আর ভরার মতো কোনো নিয়ামত নাই যার টিনের ঘর নাই সে কান্দে একটা টিনের ঘর যদি হয়ে যাইত টিনের ঘরওয়ালা কাঁধে যদি একতলা একটা ছাদ দিয়া বিল্ডিং করতে পারতাম একতলার ছাদ আলাপনা যাতে কান্দে যদি দুই তিনতলা একটা বাড়ি করা যাইত তিনতলার বান্দা কান্দে যদি পাঁচতলার একটা বাড়ি বরিশাল শহরে হতো শহরে যার বাড়ি আছে সে কাঁদে ঢাকা শহরে যদি একটা ফ্ল্যাট হতো এভাবে করে করে বাংলাদেশ শেষ এবার তো আই মুস পরে যদি একটা সিঙ্গাপুর মালয়েশিয়া বাড়ি হয়ে যেত এই বাঙালি চোখের ক্ষুধা ভরে না মরার পরে জমিনের মাটি দিয়ে তোর ক্ষুধা ভরবে নামাজের মধ্যে বইও দুনিয়া 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 قال النبي صلى الله عليه وآله وسلم حب
رب الدنيا رأس كل خطيئة نبي بولن دنيا محبة تار بلواشا سب خطير كارون بانشير كارون قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل امتر الدنيا تأمن باب چلوزن تمي تن دينر مسافر یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ مسافر مت چلو যার পেছনে তোমার জীবন যৌবন ঘাম সব ব্যয় করো এরা কেউ সাধ্যে ছাড়া তোমারে ভালো জানে না সাধ্যে যদি আঘাত লাগে দলের সদস্য পদ থেকে শুধু নাম কাটবে না কল্লাও কেটে ফেলবে জিন্দেগি মে বন্দেগি তু কর নাই زندگی میں بندگی تو کر نہیں زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے دنیا میں ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب گر نہ ہو مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی আল্লাহ তাআলা বলেন যারা গুনাহ করিয়া সীমা লঙ্ঘন করেছে করতে 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 বিশাল একটা পাহাড় বানাইছে এই পাহাড়টা তোর এক রাতে হয় নাই গুনার পাহাড় তোমার এক বছরে হয় নাই গুনাহ করতে 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 এত বিশাল পাহাড় বানাইছো এই গুনার পাহাড় করতে তোমার 40 50 70 বছর লেগেছে ও বান্দা বিশাল বড় লবণের পাহাড় যদি অর্ডার দেওয়া হয় কর্মচারী দৌড়াইয়া যাও লবণের পাহাড় কেটে কেটে এখান থেকে অন্য জায়গায় সরায় দাও হাজারো কর্মচারীরা চেষ্টা করবে মাসকে মাস চলে যাবে লবণের পাহাড় কেটে কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে কষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ কয় না আমি যদি সমুদ্রের পানি নদীর পানির একটা হুকুম দেই লবণের পাহাড়কে একটা ধাক্কা লাগায় দাও এক সেকেন্ডের মধ্যে লবণের পাহাড় বিনিশ হয়ে যাবে
বিচ্ছিন্ন হয়ে যাবে ও বান্দা গুনাহ যে করেছো দেখ দুনিয়ার মানুষ অন্যায় করে আদালতে গিয়া হাজিরা দেয় একটা অন্যায় করেছে একটা মামলা একজনে চুরি করেছে চুরির মামলা আলাদা ধারা আলাদা আবার ওই লোকটা হত্যা করেছে হত্যার মামলা আলাদা ধারাটা আলাদা ওই লোকটা আবার ডাকাতি করেছে এটার মামলা আলাদা জেনা করেছে এটার মামলা আলাদা এইভাবে পাঁচটা মামলার পাঁচটা ধারা পাঁচটা তারিখ পাঁচটা মামলার পাঁচ তারিখে পাঁচ রকমের ফয়সালা পাঁচ রকমের ফিনিশিং এক মামলায় এত টাকা জরিমানা এক মামলায় এতদিন জেলখানা এক মামলায় যাবজ্জীবন আর এক মামলার শাস্তি তোমার ফাঁসি হয়ে যাবে ধারা কি আলাদা তারিখ আলাদা বিচারের ফয়সালাও আলাদা আল্লাহ কয় আমার আদালতে কি পরিমাণ অন্যায় করেছো একটা 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 করতে করতে বিশাল পাহাড় আমি মাওলার কাছে দিন দিন হাজির হওয়া লাগবে না বারবার হাজিরা দেওয়া লাগবে না আলাদা আলাদা হাজিরা না জেনার জন্য আলাদা তো মোনাজাত না ডাকাতি করেছে জন্য আলাদা মোনাজাত না মা বাবার সাথে বেয়াদবি করেছো আলাদা মোনাজাত না আমার কাছে কোনো ধারা নাই যদি দিনটা নরম বানাইয়া এক ফোঁটা চোখের পানি সারিয়া একটু ডাক দাও আল্লাহ মাফ করে দাও আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময় ওই তোর গুনার পাহাড় আমি এক সেকেন্ডে বিচ্ছিন্ন করে তোরে আমি পবিত্র বানায় দিব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে অকবা না হাসান ইয়াজিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিলুলুমে ওয়ালগিনা হর গরিবে নেক তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে আল্লাহ কত দয়ার মালিক সত্তর বছরের গুনাহ মাফ করতে কয়দিন লাগবে এক সেকেন্ড এরে বান্দা তওবার মতো তওবা করো আল্লাহ বলেন তোরা আমার বান্দা আর কারো না আমার বান্দা বলার আর একটা কারণ মানুষের সাথে মানুষের ভালোবাসার পরিচয় আছে কয়েক লাইনের মধ্যে একটা আছে আসল আমার ছাত্রর বিষয়ে যদি প্রশ্ন করা হয় এই ছেলেটাকে আমি বললাম ওর নাম এই বাবার নাম মায়ের নাম এই অমুক জায়গায় বাড়ি পরে ওই মাদ্রাসায় এটাও একটা পরিচয় আর যদি কই সব পা ডাইরেক্ট পরিচয় দিলাম আমার ছাত্র এই ডাইরেক্ট পরিচয়ের মধ্যে এটা আসল এবং ডাইরেক্ট এর মধ্যে মহব্বত বাড়ে ছাত্র যদি পরিচয় দেয় আমার ব্যাপারে মাওলানা এই বাড়ি ওই বাবার নামে এটাও পরিচয় আর যদি বলে ডাইরেক্ট আমার ওস্তাদ এটা আসল পরিচয় মহব্বত বাড়ে আল্লাহ কয় আমার বান্দার পরিচয় আছে খান বংশ সৈয়দ বংশ কিন্তু আমি মাওলার পরিচয় আছে আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক পায় না সব বাদ দিয়ে দাও আসল পরিচয় তোরা আমার বান্দা আমি তোদের মাহবুব পার্লামেন্ট এমপি সাহেব ঢুকবে সংসদ ভবনে একটা বন্ধু গেছে চেকপোস্টে দাঁড়াইয়া যারা দায়িত্বশীল এমপি সাহেবকে সালাম স্যার ছেড়ে দিছে অপরিচিত লোকটার গায়ে দাঁড়ান এমপি সাহেব কয়টা আমার লোক আচ্ছা আচ্ছা ঠিক আছে ও বান্দা তোমার সামনে কবরের চেকপোস্ট জমিনে যদি আমার মালিকের সাথে সম্পর্ক গড়ে যাইতে পারো ওয়াচেনা ফেরেশতা যদি প্রশ্ন করে আল্লাহ বলবে খবরদার এরা আমার বান্দা ফেরেশতারা বলবে আর তেমন কোন কঠিন প্রশ্ন করা হবে না
মিজানের পাল্লায় বলবে আমার বান্দা ফুলসিনাতে বলবে আমার বান্দা জান্নাতে ঢুকবা এক সেকেন্ড সময় লাগবে না এজন্য আমার মাওলার সাথে ভালোবাসার মহব্বত গভীর করো আরে আল্লাহর সাথে বান্দার মহব্বত আর ভালোবাসা তাআল্লুকটা গভীর করার জন্যই সব ওলামায়ে কেরামের মেহনত পীর সাহেবদের মেহনত তাবলীগালাদের মেহনত ওলামায়ে কেরামের মেহনত দিনরাত্র খাইয়া না খাইয়া কষ্ট করে একমাত্র কারণ বান্দার সাথে আমার মাহবুবের সাথে যেন পরিচয়টা হয়ে যায় গভীর সম্পর্ক করে কবরে যাও অপরিচিত হইয়া গেলে তোমার গেট থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিও তোরা চিনি না নবীও বলবে চিনি না আর সুন্নতওয়ালাকে নবী চিনে ফেলবেন আর যাদের কাছে সুন্নত নাই নবী বলবেন এদেরকে আমি চিনি না যাও তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবী না ভাইরা আমার আল্লাহ বললেন আমার বান্দা আল্লাহর সাথে বান্দার আসল সম্পর্ক হলো ইবাদত আসল সম্পর্ক কি দিয়া ইবাদত যারা ইবাদত করে তারা বান্দা আব্দ বা আবেদ আর যার ইবাদত করে তিনি হলেন মাহবুব দেখছেন নি কারবা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ কত নবীর নাম নিলেন কিন্তু শ্রেষ্ঠ নবী রহমতের নবী একবারও নাম নেন নাই মুসা নবীরে ডাকলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ঈসা নবীরে ডাকলেন ইয়া ঈসা ইবনা মারিয়াম ইব্রাহিম নবীরে ডাকলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ফাসাদাত সাদাকাত রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন আদমরে ডাকলেন কুলনা ইয়া আদম উসকুর আনতা ওয়া জাওজুকাল জান্নাহ কিন্তু কোরআনের কোথাও আমার আল্লাহ রহমতের নবীর নাম ধরে ডাকেন নাই কিন্তু নবীর নাম ছাড়া এমন এমন শব্দ দয়া ডাকছেন এমন এমন শব্দ নবীর বেলায় নবীর শানে ব্যবহার করেছেন যে এক একটা শব্দের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা ছাড়া শব্দগুলো বোঝা যায় না অলংকার যুক্ত শব্দ ইয়াসিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا يا أيها المدثر قم فأنذر ربك فكبر وثيابك فطهر أمر نبيك ذكرا شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أمر نبيك بدليل إنا أعطيناك الكوثر أو أمر كوثر والله আমার নবীর আল্লাহ নাম ধরে ডাকেন নাই আমার নবীর ডাকলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আমার বন্ধুকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন আমার নবী হলেন শাফিউল মুজনিবিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আমার নবী একদিকে রাসূল অপর দিকে খাতামুন নাবিয়্যিন শেষ নবী আমার নবীকে আমার আল্লাহ কখনো নাম ধরে ডাকেন নাই উম্মতেরও বলছে খবরদার আমার নবীর নাম দইরা ডাকবা না কোরআনের আয়াত আমার নবীর এত দান নবীর সামনে কেউ উঁচু কণ্ঠে কথাও বলবা না সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন নবীর সামনে জোরে কথা বলা হারাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না এক সাহাবীর কণ্ঠ ছিল বড় দরের ঘরের দরজা খেয়ে আর বাইরেই নামে না নবীজি একজন সাহাবীকে না দেখলেই বলতেন গেল কই এই অমুক সাহাবি কোথায় আসে না ঘরে কেন সালাম জানাও ডেকে নিয়ে আসো সাহাবি ভয়ে ভয়ে নবীর সামনে আসলেন ও সাহাবি আপনি কেন আসেন না
গরাক কাইয়া থাকেন কেন সাহাবী বলেন বেয়াদবির ভয় আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না মনে হয় যেন আয়াতটা আমার জন্য আল্লাহ আলাদা নাযিল করছে কারণ আমার আওয়াজ বড় لِكُلِّ شَيْءٍ زِينَةٌ فِي الْوَرَى وَزِينَةُ الْمَرْءِ تَمَامِ الْأَدَبِ أَزْ خُدَاكَ إِمِ تَوْفِيكِ أَدَبْ بِأَدَبْ مَحْرُومِ گَشْتْ أَزْ فَضْلِ আদব কাকে বলে নবীর নাম ডাকেন নেই নবীর এমন এমন শব্দ ধরে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ সৃষ্টির অলঙ্কারযুক্ত শ্রেষ্ঠ শব্দ দিয়ে ডাকছেন কিন্তু হাজার কোটি আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য খবর সেটা কি রসুলের জীবনে দুইটা ঐতিহাসিক সফর হয়েছিল একটা সফর একটা জমিনে আর একটা একটা সফর ছিল দুঃখে আর একটা সফর হলো সুখে দুই সফরের দুইজন সফর সঙ্গী দুঃখের সফর মক্কা থেকে মদিনা সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন সুখের সফর মক্কা থেকে শুরু আসমানের দিকে সফর সঙ্গী জিব্রাইল আমিন এই যে দুইটা সফরের মধ্যে বেশি আশ্চর্য সফর হলো মিহরাজের সফর নবীর আল্লাহ যদিও নাম ধরে ডাকেন নাই কিন্তু দাবি দাবি শব্দ চয়ন করেছেন কিন্তু মিহরাজ এমন একটা আশ্চর্য ধরনের ঘটনা দেড় হাজার বছর পর এখনো বহু বেঈমানের বাচ্চারা মিহরাজকে মেনে নিতে পারে না এত বড় আশ্চর্য ঘটনার বেলায় আমার নবীকে আমার আল্লাহ সম্বোধন করেছেন বান্দা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আব্দুন আমি আমার এক বান্দাকে ভ্রমণ করাইলাম ইলাল মসজিদিল আকসা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত বান্দারে নবীর নাম ধরে নাই কিন্তু হাই শব্দ দিয়ে নবীরে ডাকছেন কিন্তু মেয়েরাজের মতো আশ্চর্য ঘটনার ক্ষেত্রে নবীজির বেলায় আল্লাহ এত নর্মাল শব্দ বললেন কেন বান্দা আমিও বান্দা নবীও বান্দা হিন্দুও বান্দা ইহুদিও বান্দা নবীও বান্দা এত নর্মাল শব্দ ব্যবহার করলেন কেন তার তিনটা জবাব ফেলুল হাকিম লা ইখলু আনি হিকমাহ হাকিমের কথা হেকমত থেকে খালি না একটু আগেই কিন্তু বলেছি বান্দার সাথে রবের সম্পর্কের নাম ইবাদত আল্লাহর সাথে বান্দার আর কোন লাইনে সম্পর্ক নাই একটাই লাইন কি ইবাদত ইবাদতের মাধ্যমে রবের সাথে সম্পর্ক ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তো আমি মানুষ জিন বানাইছি কেন বিড়ি টানার জন্য সারা রাত মোবাইলের মোরাকাবা করার জন্য একমাত্র আল্লাহর ইবাদত এবাদত যারা করে তারা বান্দা যার এবাদত করে তিনি মাবুদ সারা দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈ তাবে তাবেঈ সব মুসলমান এক পালা উঠাইলে আমার রসুলের এবাদতের সমান হবে না তাহলে জমিনে যত এবাদত করনেওয়ালা আছে সারা জমিনের মধ্যে আগে নবী থেকে কেয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী ইবাদত যিনি করে তারে কি করে বান্দা আব্দ আবেদ তাহলে সব থেকে বড় ইবাদতকারীকে বলেন নবী এই জন্য নবীরে মায়া কইরা বলছে আপ নবীও কয় আম্মাজান কয়
নবী একদিন ঘরে আসছেন আইসা কে আজকে আমার ছুটি দেন কি দেন ছুটি দেন আমিও নবীর কইলাম ছুটি দ্রুত নবী জাহান্নামে দাঁড়ায় অন্ধকার সারগজ সারগজ লম্বা চৌকা নবীর হুজরা আম্মাজান বলেন এই সীমানা এই হুজরাটার সীমানা হলো সারগজ সারগজ এই হলো এক রুম নবী জাহান্নামে দাঁড়ায় গেলেন আমি বিশ্রামে আছি নবী নামাজে দাঁড়ালো দাঁড়িয়ে নবী শুধু কান্নার আওয়াজ এত পরিমাণ কাঁদেন নবীর দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে বুকটা ভিজে গেল জামা ভিজে গেল দীর্ঘ টাইম দাঁড়াইছে কিন্তু মাত্র কান্না 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 চলছে তো চলছে ঘন্টাকে ঘন্টা সিজদায় যায় না রুকুতে যায় না দীর্ঘ টাইম কান্নার পরে রুকুতে গেলেন কান্না বন্ধ হয় না আবার দাঁড়াইলেন আবার কান্না সিজদায় যায় এমন কান্না দিছে নবী আর নামাজে মাথা উঠায় না বেলাল আইসা কয় ফজরের টাইম কাছাকাছি কেমন ইবাদত নবী করেছে ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহাদা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে উম্মতের কান্দারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখন কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে এরে নবীর উম্মত আমার নবী ইবাদত করলে আমার শ্রেষ্ঠ এই জন্য আমার নবী বড় হাবে এই জন্য আল্লাহ মেরাজের বেলায় বলছেন আমার বান্দাকে আমি সফর করাই না আর দুইটা কারণ আমার নবীকে বান্দা বলার এ যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা হায়াতটা আসতে না আসতে কিন্তু বিশ তিরিশ পঞ্চাশ বছর গড়াইয়ে গেছে মাঝে মাঝে এমন অসুস্থ মনে হয় যেন আর বাঁচব না আমার মাও আবার বাঁচাইয়ে দেয় তুই তো ওই দিনই অসুস্থ মইরা যাইতি এখন যে বাঁচায় দিলা আমি হায়াতটা পোনাস এই হায়াতটা আমার
উম্মতে জন্য নবী খানা খান নাই আমার নবীর কিসের অভাব কিন্তু নবী ধনী হতে চান নাই কারণ তার উম্মত গরীব গরীবের দুঃখ নিয়ে নবী থাকবেন আর বলছেন ও গরীব উম্মতের দল মনটা খারাপ করিস না আমি নবী সুসংবাদ দিয়ে গেলাম ধনী লোকে 500 বছর আগে ও আমার গরীব উম্মতেরা তোমরা জান্নাতে চলে যাইবা কোন গরীব বিড়ি টানে বহু গরীব আছে না ডান্ডা খায় আল্লাহর গোলাম গুনাহ করেছ তওবার দরজায় ফিরে আসো কোথায় যাইতেছ রে গোলাম ভাগার কোন জায়গা নাই কত আর গুনাহ করবা জীবনে তো নামাজ কম সারলা না আর কত এখন তওবা করো আমার মাওলা যে কত দয়ার মালিক বান্দা তুমি আমার মাওলারে ডাকলা ফজরে জোহরে আসরে মাগরিবে এসা কিন্তু এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আমার আল্লাহ তার বান্দাকে ডাকে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আসেন না কোন সময় আসেন ঘুমাইতেছেন আপনারা কোন সময় আসেন রাতের শেষ ভাগ প্রথম ভাগেও না মাঝের ভাগেও না কোন ভাগ কেন আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে যাদের লাগে না তারা ঘুমায় আর যাদের লাগে তারা দেখো যায় নামাজে কান্না করে ও দয়ার মালিক তোমার হারানো গোলাম হাজি জীবনে গুনাহ করে করে জীবনটাকে নাপাক করেছে গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক মাফ করে দাও আল্লাহ বলেন বান্দা যখন আমাকে ডাক দেয় আমি জবাব দিয়ে দেই আমি বান্দার সব গুনাহকে সেকেন্ডে মাফ করে দেই ও আল্লাহর গোলাম যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে ব্যবসা করে চাকরি করে নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে একবেলার নামাজ বাদ দেয় না দাড়িও কাটে না জবাব দাও এরকম আল্লাহর বান্দা আসেনি তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো গুনার শাস্তি সহ্য করতে পারবা না আজকে বাসায় গিয়ে ঘুমাও মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার যন্ত্রণা ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না গরম ও বান্দা যদি গুনাগার হইয়া কবরে যাও ওই কবরে কই পাবা মশারি ওই কবরে কই পাবা বান্দা ফ্যানের বাতাস জাহান্নামের আগুনের গরম আল্লাহর মহব্বত নিয়ে যদি শান্তির জিন্দেগি চাও এখন থেকে তওবা করো ও পর্দার আড়ালের আম্মাজানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান স্বামীর মাল হেফাজত করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন সন্তানটাকে নেক আদর্শওয়ালা বানায় যাবেন সন্তানকে ডাক্তার বানাবেন বাধা নাই সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়
মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মা বাবার কলিজায় কষ্ট না যায়। এরে আম্মা যান, সন্তানটাকে আদর্শ ওয়ালা কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়াও ফাঁকে ফাঁকে কোরআন পড়ে, মা বাবার জন্য দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করে পাঁচ বেলার নামাজ পড়েন। ও বৃদ্ধ বাবা দিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলেন আপনি কেন পারেন না? আম্মা জানের মতো কত মা তাহাজ্জুদ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী খেদমত করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আজকে স্টেজের ভেতরে দুইটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ, এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য। আল্লাহর কাছে দোয়া করে সন্তানকে ডাক্তারও যদি বানান, আগে কোরআন পড়াইয়া ডাক্তার বানান, আগে কোরআন শিখাইয়া তারপরে ইঞ্জিনিয়ার বানান। অবস্থা বড় খারাপ, না যা তো দুনিয়াতেও সম্মান টিকবে না, আখেরাতেও টিকবে না। আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, পিছনে তো কম অপরাধ করেন নাই, এখন আমার মাওলার কাছে মনে মনে বলতে থাকেন, আল্লাহ জীবনে তো কম গুণা করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء.